গোটা বিশ্বে আলোড়ন ফেলে যুদ্ধবিমান ও জাহাজ থেকে এন্টিশিপ ক্রুজ মিসাইল ছুড়ল পাকিস্তান। পরীক্ষামূলকভাবে এন্টিশিপ ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করল পাকিস্তান। সোমবার পাক নৌবাহিনীর তরফে এখবর জানানো হয়েছে। পাকিস্তান নেভি ও এয়ারফোর্স যৌথভাবে ওই মিসাইল পরীক্ষা করেছে। জানা গিয়েছে C-802AK নামে ওই ক্রুজ মিসাইল এয়ারক্রাফট ও জাহাজ দুটি থেকে পরীক্ষা করা হয়েছে। পাকিস্তানের যে F-17 থান্ডার এয়ারক্রাফট থেকে প্রথমে ছোড়া হয় ওই মিসাইল, এরপর সেই মিসাইল ছোড়া হয় পাকিস্তানের এভিশিপ সাইপ থেকে। দুটি উৎক্ষেপণই সফল হয়েছে বলে জানা গিয়েছে। এই পরীক্ষার মাধ্যমে নিজেদের শক্তি পরীক্ষার পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীর সহযোগিতার বিষয়টি প্রমাণ করতে চেয়েছে পাকিস্তান। গত মাসেও এরকম একটি পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। চীনের তৈরি ওই JF-17 যুদ্ধবিমান থেকেই মিসাইল ছুড়েছিল পাকিস্তান এয়ারফোর্স, যা সফলভাবে টার্গেটে আঘাত করতে সক্ষম হয়। পাকিস্তানের সোনমিয়ানি ফায়ারিং রেঞ্জ থেকে JF-17 যুদ্ধবিমানটি ওড়ে, এরপরেই বিমান থেকে ধীরগতির লক্ষ্যবস্তুর ওপর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ও ইনফ্রারেড মিসাইল নিক্ষেপ করা হয়।